একজন বিদেশির বউ হয়েও মলিন জামাকাপড় পরে রুনা প্রায় তার ঘরে বাজার থাকে না। একমাত্র ছেলে রবিনকে নিয়ে দুই বেলা দুমুঠো খেয়ে কোনোরকমে দিন কাটিয়ে দেয়। রুনার স্বামী আনিস কিন্তু বিদেশে ভালোই টাকা ইনকাম করে, কিন্তু বউকে টাকা পাঠাতে চায় না। মাসের পর মাস চলে যায়, কিন্তু টাকা পাঠায় না আনিস। আর রুনা নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে কোনোরকম দিন পার করে। নিজে না খেয়ে থাকলেও সন্তানকে তো আর উপোস রাখা যায় না, তাই বাধ্য হয়ে ভাইদের কাছে হাত পাততে হয় তাকে। অথচ এই রুনা নিজের সব গয়নাগাটি বিক্রি করে আর বাপের বাড়ি থেকে টাকা এনে আনিসকে বিদেশে পাঠিয়েছে। অথচ এখন আনিস দিনের পর দিন তাকে ফোন দেয় না, বাচ্চাটারও খবর নেয় না। প্রতিবেশীরা বলে রুনা কিপটেমি করে এমন ময়লা ছেঁড়া জামাকাপড় পরে থাকে, টাকা থাকতেও সবসময় নাই নাই করে। এসব শুনে রুনা নীরবে চোখের জল ফেলে। নিজের স্বামীর বদনাম করলে নিজেরই বদনাম, তাই কাউকে কিছু না বলে চুপচাপ থাকে। আনিসকে কল দিলে গালিগালাজ করে, ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেয়। অথচ ওর ব্যস্ততা শুধুই অজুহাত। দেশে এক মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে সে, মেয়েটার নাম বৃষ্টি। সবসময় বৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলে আনিস। ওই মেয়েকে টাকা পাঠায়, এটা সেটা দামি গিফট পাঠায়, অথচ নিজের বউয়ের কোনো খবর নেয় না। আনিস বৃষ্টির প্রেমে পাগল। সে ঠিক করেছে দেশে এসে বৃষ্টিকে বিয়ে করবে। রুনাকে এখন আর তার ভালো লাগে না। কিছুদিন পরে আনিস দেশে ফিরে এলো। রুনা আনিসকে দেখে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো, কিন্তু আনিস তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। সব সময় ছোটোখাটো ব্যাপারে গালাগালি করে, বাচ্চাটাকেও কাছে ঘেঁষতে দেয় না, সব সময় ফোনে কথা বলে। আনিস আর বৃষ্টি মিলে ঠিক করেছে তারা দেখা করবে। আনিসকে নিজের বাসায় ডেকেছে বৃষ্টি। আনিস খুশিতে আত্মহারা। কতদিন পর বৃষ্টিকে সামনে থেকে দেখবে, বৃষ্টিকে আপন করে পাবে সে। দেখা করতে যাওয়ার আগে সে বৃষ্টির জন্য অনেকগুলো উপহার নিয়ে আসে, সেসব সাবধানে আলমারিতে লুকিয়ে রাখে। কিন্তু আলমারি খুলতে গিয়ে রুনা সেসব উপহার দেখে ফেলে, উপহারে বৃষ্টির নাম লেখা। তখন আনিসকে সে চিৎকার করে জিজ্ঞেস করে, এইসব সে কার জন্য এনেছে? কার সাথে দিনরাত কথা বলে মোবাইলে? কেন আনিস তার আর তাদের বাচ্চার কথা না ভেবে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে? এইসব বলতে বলতে সে কাঁদতে লাগল। আনিস রাগে বের হয়ে যেতে গেলে রুনা তার পথ আগলে দাঁড়ায়। তখন আনিস প্রচণ্ড রেগে গিয়ে রুনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বৃষ্টির সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। এদিকে বৃষ্টি খুব সেজেগুজে আনিসের জন্য অপেক্ষা করছে। আনিস বৃষ্টির বাসায় পৌঁছাতেই বৃষ্টি তাকে হাত ধরে নিজের রুমে নিয়ে বসায়। কিছুক্ষণ কথা বলার পর আনিস তার অন্তরঙ্গ হয়। বেশখানিক অন্তরঙ্গ সময় পার করার পর তিন চারজন ছেলে আসে। এসে আনিসকে প্রচুর মারে এবং টাকা পয়সা ফোন সব নিয়ে নেয়। ব্যাংকে থাকা সব টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয় এবং আনিসকে বলে, এসব যদি কেউ জানে অন্তরঙ্গ মুহূর্তে সব ফুটেজ ভাইরাল করে দেবে। আনিস বুঝে গিয়েছে এই মেয়েই তাকে এইভাবে ফাঁসিয়েছে। ভালোবাসা পরকিয়ার জালে আটকে আনিস নিজের সর্বস্ব হারিয়েছে। আনিস কোনোরকমে টলতে টলতে বের হয়ে আসে। আজ আনিস নিঃস্ব। সে ভাবছে রুনার মতো স্বামীর অনুগত স্ত্রীকে রেখে সে আরেক মেয়ের সাথে পরকিয়া করেছে, নিজের সন্তানের কথাটাও চিন্তা করেনি। তারপরও রুনা তার সংসারে পড়ে আছে। এখানে আসার আগে কি নির্মমভাবে মেয়েটাকে মেরেছে! আজ আল্লাহ তার সকল পাপের শাস্তি তাকে দিলেন। তার মতো নারীলোভী মানুষের কপালে এমন প্রতিদানই জুটে। পরনারীর মোহে অন্ধ হয়ে স্ত্রীর ভালোবাসাকে পায়ে ঠেলেছে সে, তাই আল্লাহ তাকে আজ উপযুক্ত শিক্ষা দিলেন। পরকীয়া সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এই পরকীয়ার কারণে প্রতিদিন কত কত সংসার ভাঙছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরকীয়া কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না, এটি সবসময় মানুষের ধ্বংস আর সর্বনাশ ডেকে আনে। তাই এই পরকীয়ার মতো মারাত্মক কাজ থেকে সবারই দূরে থাকা উচিত।